সালামু আলাইকুম এসকে অনলাইন কৃষিটিভিতে আপনাদেরকে স্বাগত যে সকল পেট ভাইরা আছেন আপনারা আপনাদের পেঁয়াজের পাপ্পল ব্লস ও পাতা রাগামরা রোগ দমনে এই নুনা সত্যশ ব্যবহার করতে চাচ্ছেন আজকের ভিডিওটি সেই সকল চাষি ভাইদের জন্য যে সকল চাষি ভাইয়েরা আপনাদের পেঁয়াজের পাপ্পল ব্লস ও পাতা রাগামড়া রোগ দমনে এই নুনা ব্যবহার করার কথা ভাবছেন বা ব্যবহার করছেন কিন্তু এর কার্যকারিতা ভালোভাবে পাচ্ছেন না দর্শক বন্ধু আপনারা এই নুনা ব্যবহারে এর কার্যকারিতা সম্পূর্ণভাবে পেতে এবং আপনার পেঁয়াজের দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই পেঁয়াজটা মাথা কি হারে মাথা পুড়েছে বা কি হারে পশা লেগেছে দেখুন এই পেঁয়াজের পাপ্পল ব্লস ও পাতা রাগামা রোগ দমন করতে পারছেন না কিভাবে আপনারা আপনাদের পেঁয়াজের পাপ্পল ব্লস ও পাতা রাগামা রোগ দমন করতে পারবেন সে বিষয়ে আপনাদের বন্ধু আপনারা ও রোগ দমনে এবং পেঁয়াজের পশা লাগা রোগ দমনে শুধু এই নুনা ব্যবহার করে কোন না তাই আপনারা আপনাদের পেঁয়াজের পাপ্পল ব্লস ও মাথা পোড়া রোগ দমন করতে নুনা তো ব্যবহার করবেনই এবং এই নুনার সাথে দর্শক বন্ধু আপনারা ব্যবহার করবেন কার্বন আপনারা যদি এই সাথে ব্যবহার করেন তাহলে আপনারা আপনাদের এই পেঁয়াজের পাপ্পল ব্লস ও পাতা আগামা রোগ সফলভাবে দমন করতে পারবেন দর্শক বন্ধু দেখুন অনেক কৃষক ভাইরা আমাদের মাঠে বা আমাদের মাঠে যে পেঁয়াজ চাষি ভাইরা আছেন তারা নুনার সাথে যে নোনা আছে বাইরের নুনা সেন্সেশন। এর সাথে দেখুন এই যে কার্বন গ্রুপ শতাংশ ব্যবহার করছে দর্শক বন্ধু এটা নইম নামের একটি শতাংশ এটার গ্রুপ হচ্ছে কি যে কার্বন ডাইজিম দর্শক বন্ধু আপনারা যারা পেঁয়াজ চাষ করেছেন আপনারা আপনাদের পেঁয়াজে যখনই নোনা সঞ্চন ব্যবহার করবেন তার সাথে কার্বন প্রতি প্রতি পানিতে পানিতে গ্রাম হারে ব্যবহার ব্যবহার করবেন করবেন বা বন্ধু আপনারা যারা পেঁয়াজ চাষ করেছেন আপনারা হয়তো আপনাদের পেঁয়াজে পাপ্পল ব্লাস বা পাতার আগামার রোগ দমন করার জন্য বাইরে নুনা ব্যবহার করেন প্রতি লিটার পানিতে এক হারে দর্শক বন্ধু আপনারা যে হারে ব্যবহার করেন নুনা আপনারা হারে ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে বাইরে নোনা সঞ্চন এক মিলি হারি ব্যবহার করবেন দর্শক বন্ধু এটা যে অনুমোদিত মাত্রায় এক মিলি হারে নিকা আছে দেখুন দেখুন এই যে পেঁয়াজ পাপ্পল ব্লাস প্রতি দশ লিটার পানিতে দশ মিলি হারে ব্যবহার করতে হবে দর্শক বন্ধু আপনারা বাইরের নোনা সেনসেশন প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করবেন এবং তার সাথে একটি কার্বন ডাইজিম গ্রুপের শতাংশক ব্যবহার করবেন দর্শক বন্ধু আপনার বাড়ির আশেপাশে যে কীটনাশকের দোকান আছে বা শতাংশের দোকান আছে সেখানে যাবেন গিয়ে একটি ভালো কোম্পানির কার্বন ডাইজিম গ্রুপের শতাংশক নিয়ে প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করবেন দর্শক বন্ধু এটি কিন্তু নোনার সাথে ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক মিলিহারে এবং মিলিহার দশক বন্ধু আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এটি ব্যবহার করতে পারেন এবং আপনারা চাইলে এই গোল্ড ডাজিমটা ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু দেখুন এখানে দুইটা শতাংশ আছে দুইটাই কিন্তু কার্বন ডাজিম গ্রুপ শতাংশ এই দুইটা কিন্তু দুইটা কোম্পানির শতাংশ দর্শক বন্ধু আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন বা আপনাদের বাড়ির আশেপাশে সেটা পাবেন সেটা ব্যবহার করতে পারেন দর্শক আপনারা করেছেন আপনারা আপনাদের পেঁয়াজের পাপল ব্লস ও পাতার আগাম দমন করতে আপনারা বাইরে নুন আসনশোষণ ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে তার সাথে যে কোনো একটি ভালো কোম্পানির কার্বন ডাইজিম গ্রুপের শতামংশ ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক হারে দর্শক বন্ধু এই বাইরে নুন সাথে যদি আপনারা কার্বন ডাইজিম গ্রুপের শতক ব্যবহার করেন তাহলে আপনারা আপনাদের পেঁয়াজের পাপল ব্লস ও পাতার আগামার রোগ সফলভাবে দমন করতে পারবেন এবং পেঁয়াজের গাছকে সুস্থ সফল রাখতে পারবেন দর্শক বন্ধু আপনারা যারা পেঁয়াজ চাষ করেছেন আপনারা আপনাদের পেঁয়াজের প্রতিদিন পরিদর্শন করবেন এবং পেঁয়াজের রোগ দমনে সঠিক মাত্রায় সঠিক নিয়মে সঠিক কীটনাশক ব্যবহার করবেন আমি আবারও বলছি আপনাদেরকে আপনারা যারা পেঁয়াজ চাষ করেছেন আপনাদের পেঁয়াজে যখন গুটি হয়ে যাবে তখন আপনারা আপনাদের পেঁয়াজের পাপল ব্লস ও পাতার আগামার রোগ দমনে বাইরে নোনা সেনসেশন ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে তার সাথে একটি কার্বন ডাইজ্রেট গুরুত্ব ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে তাহলে দেখবেন আপনারা আপনাদের পেঁয়াজের পাপ্পল ব্লস ও পাতা আগামারা রোগ দমন করতে পেরেছেন এবং পেঁয়াজের গাছকে সুস্থ সবল রাখতে পেরেছেন এবং পেঁয়াজের ফলন অনেক বেশি হতে পারেন তো দর্শক বন্ধু পেঁয়াজের পাপ্পল ব্লস ও পাতা রাগামারা রোগের বিষয় নিয়ে আজকে এই পর্যন্তই তবে আপনারা আপনাদের মূল্যবান ফসলে যে কোনো কীটনাশক কীটনাশক ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটি একটি লাইক দেবেন ও শেয়ার করবেন আপনার একটি শেয়ার আর এক কৃষক ভাইয়ের অনেক উপকারে আসতে পারে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এসকে অনলাইন কৃষিটি চ্যানেল থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ